অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। এবারে টেট পরীক্ষার দিন বদল অর্থাৎ তারিখ বদলের বিষয়ে হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023 24শে ডিসেম্বর হতে চলেছে। তবে চলতি বছরে প্রাইমারি টেট পরীক্ষাকে নিরাপত্তার বন্ধনীতে বাঁধতে চলেছে প্রাইমারি পর্ষদ, যার জন্য জারি হয়েছে একগুচ্ছ নতুন নিয়ম, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট রুলস 2023। সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রধানত নটি নিয়ম কিন্তু আপনাকে মানতেই হবে। নিয়মগুলি সম্পর্কে আগে থেকে না জানা থাকলে হয়তো আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। তবে পরীক্ষা কেন্দ্রে আপনাকে প্রবেশ করবার জন্য কী কী নিয়ম মানতে হবে সেই বিষয়ে জেনে নেওয়া যাক। এক নজরেই দেখে নিন কোন কোন নিয়ম মানতে হবেই আপনাকে বাধ্যতামূলক। আর কিছুদিন পরেই রাজ্যের প্রাইমারি টেট পরীক্ষা 2023 হতে চলেছে আগামী 24শে ডিসেম্বর দুপুর 12টা থেকে, কিন্তু এই পরীক্ষাটি চলবে এবং 2:30 পর্যন্ত হবে। আগের বছরের মতোই এবছরের টেট পরীক্ষা নিয়েও বিস্তর কড়াকড়ি রয়েছে। নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হবে সবকটি পরীক্ষা কেন্দ্র এবং টেট পরীক্ষার জন্য থাকছে একগুচ্ছ নিয়ম। প্রতিটি টেট পরীক্ষা কেন্দ্রে বসেছে সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ গোটা সময় পরীক্ষাতেই ক্যামেরা নজরবন্দি থাকবেন। যারা পরীক্ষার্থী যাচ্ছেন তাদেরকে কিন্তু নজরে রাখা হবে এবং কলকাতা সহ রাজ্যের 773টি কেন্দ্রে আয়োজিত হবে টেট পরীক্ষা। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং টেট পরীক্ষা কেন্দ্রে এবছরেও থাকছে বায়োমেট্রিক, তবে কেন্দ্রের ভিতরে লাইন দিয়ে বায়োমেট্রিক ছাপ দিতে হবে না এবার। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের ভিতরে আপনাকে লাইন দিয়ে আর বায়োমেট্রিক ছাপ দিতে হবে না, বদলে তারা যে জায়গায় বসে থাকবেন অর্থাৎ পরীক্ষার্থীর সিট যেখানে থাকবে সেখানেই বায়োমেট্রিক ছাপ নেওয়া হবে, সেই ব্যবস্থাই করা হচ্ছে। টেট পরীক্ষা কেন্দ্রে 3 নম্বরটি হলো, টেট পরীক্ষা কেন্দ্রে কোনো ইলেকট্রনিক্স গেজেট নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে পর্ষদ থেকে, ধরা পড়লে কিন্তু বাতিল হয়ে যাবে পরীক্ষা। চতুর্থ যে নিয়মটি, টেট পরীক্ষার্থীরা সেন্টারে তাবিজ মাদুলি জাতীয় জিনিসপত্র পরে প্রবেশ করতে পারবেন না। পঞ্চম বিষয়টি হলো, ধাতব জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসবেন না, কোনো রকম ধাতব জিনিস কিন্তু পরীক্ষা কেন্দ্রে অ্যালাউ করা হবে না। 6 নম্বর বিষয়টি হলো, পরীক্ষা কেন্দ্রে জলের বোতল নিয়েও প্রবেশ করা নিষেধ, সকল পরীক্ষার্থীদের দেওয়া হবে পানীয় জলের পাউচ। কোনো গয়না, 7 নম্বরটি হলো, কোনো গয়না পরে অর্থাৎ কোনো রকম গয়না জাতীয় জিনিস অলংকার পরে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে পরীক্ষার্থীদের। 8 নম্বর নিয়মটি হলো, বিবাহিত টেট পরীক্ষার্থীরা যারা শাখা পলা আছে যাদের, তারা কিন্তু শাখা পলা পরেও পরীক্ষা কেন্দ্রে আসতে পারবেন না। 9 নম্বরটি হলো, এসবের পাশাপাশি টেট পরীক্ষা হলে ঘড়ি পরে বসা নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ পরীক্ষার বোর্ড নিয়ে আসা যাবে না, ঘড়ি পরে আসা যাবে না, এগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিকের ব্যাগ ও তরল পানীয় কিছু নিয়ে আসা যাবে না। বেশ বোঝা যাচ্ছে কিন্তু আগেরবারের প্রাইমারি টেটের মতো এবারের প্রাইমারি টেটেও বেশ কড়া নিরাপত্তার বেড়াজলে সংগঠিত হতে চলেছে এবং পর্ষদ থেকে কিন্তু কড়া নিরাপত্তা রাখতে চলেছে। সিসিটিভি ক্যামেরা, কোনোরকম ইলেকট্রনিক্স গেজেট, ঘড়ি, বোর্ড বা পলিথিন বা জলের বোতল কিছুই নিয়ে আসা যাবে না। সেই সঙ্গে আংটি এবং বিবাহিত টেট পরীক্ষার্থীদের শাখা পলা পরাও কিন্তু বলা হয়েছে যে শাখা পলা পরেও তারা পরীক্ষা কেন্দ্রে আসতে পারবে না। সুতরাং বোঝাই যাচ্ছে যে কত কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই পরীক্ষাটি হতে চলেছে এবং বলা হচ্ছে 773টি কেন্দ্রে, কলকাতা সহ 773টি কেন্দ্রে কিন্তু এই পরীক্ষাটি সংগঠিত হবে। 2022 সালের টেট পরীক্ষার যে উত্তীর্ণ প্রায় 1.5 লক্ষ প্রার্থী রয়েছেন, 2022-এর যে টেট পরীক্ষা হয়েছে তাতে উত্তীর্ণ হয়েছেন প্রায় 1.5 লক্ষ প্রার্থী। চলতি বছরই টেট নিয়ে বেশ অসন্তুষ্ট কিন্তু আবার, যে 2023-এ আবার টেট হচ্ছে, কেননা তাদের কথায় আগের বছরের টেট পাসটাই চাকরি পেলো না, সেখানে আবার টেট কেন, নতুন করে কেন। এতে বছর বছর কেবল টেট পাসদের সংখ্যাই বাড়ছে, কমছে তো না, কিন্তু প্রাথমিকভাবে 10ই ডিসেম্বর টেট পরীক্ষার তারিখটা ঠিক হলেও পরবর্তীতে পর্ষদ জানায় যে 10 তারিখ নয়, পিছিয়ে যাচ্ছে টেটটা। নয়া সিদ্ধান্ত এসেছে যে 24শে ডিসেম্বর টেট আয়োজন হবে, এই নিয়ে নবান্নে মিটিংও হয়েছে। ডিসেম্বরের শুরু থেকেই টেট নিয়ে তুমুল ব্যস্ততা জারি রাজ্য জুড়ে এবং শিক্ষা সংক্রান্ত এমন আরও আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলে নতুন হলে সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ। 2023-এ টেট কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সংগঠিত হতে চলেছে। কলকাতা সহ 773টি কেন্দ্রে এই পরীক্ষাটি হবে, দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত চলবে। তো এটি নজর রাখবেন সকলেই যে আগামী টেটে কিন্তু কড়া নিরাপত্তা থাকছে, সিসিটিভি ক্যামেরা থাকছে এবং সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক্স গেজেট থেকে শুরু করে শাখা পলা বা অলংকার কোনো এই জাতীয় কোনো জিনিস পরে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না, জলের বোতল নেওয়া যাবে না, প্লাস্টিকের কোনো রকম ব্যাগ নেওয়া যাবে না। তো এইগুলি থাকছে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই, বেষ্টনীর মধ্য দিয়ে 2023-এর আগামী টেট
ডিসেম্বরের টেট কিন্তু সংগঠিত হতে যাচ্ছে। সকলে ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ, লাইক কমেন্ট করে সাপোর্টে থাকবেন, ধন্যবাদ সকলকে।